এই মাযহাব মানা ফরজ এই বাতিল আকীদা বিশ্বাস মানুষের মধ্যে ছড়াতে গিয়ে তারা কি করেছে কোরআনকে পরিবর্তন করেছে দেখে মনে হবে যে কি অনেক বড় আলেম কিন্তু আকীদার মধ্যে শিরক ঢুকে আছে আমলের মধ্যে কি বেদাত ঢুকে আছে যতই বড় এলেমদারি হোক আকীদা আমলে যদি কি না হয় সঠিক না হয় সে আলেমের কাছ থেকে এলেম লওয়া কি নয় নিরাপদ নয় এলেমের ফজিলত এলেম শিক্ষা করার ফজিলত ইবাদত করার ফজিলতের চেয়ে কি উত্তম অবশ্যই এলেমের চর্চা কি করতে হবে ধরে রাখতে হবে আর যারা সহি এলেমের চর্চা করে এদেরকে কি করতে হবে গুরুত্ব দিতে হবে সহযোগিতা করতে হবে এদের পিছনে থাকতে হবে তাহলে পরে সহি এলেম শিখতে পারবে তো নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা করতে হলে এলেমের বিকল্প নাই কোনটি তাওহীদ কোনটি শিরক কোনটি বেদাত এটি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ধারণা না থাকবে তখন পর্যন্ত আরেকজনকে দাওয়াত দিতে পারবেন না নিজের জানমাল কুরবানি করে আল্লাহর পথে দাওয়াত দিতে চলে যাচ্ছে দাওয়াত খালি দিলে হবে না হকের দাওয়াত দিতে হবে হক জানতে হবে এবং সেই হকের দাওয়াত দিতে হবে তাহলে আগে জানা তারপরে দাওয়াত দেওয়া আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أهل حديث أندلون بنغلاديش القاسم বুরাইদা আল খাবরাহা এলাকা কর্তৃক আয়োজিত আজকের এ মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুযোগ্য পরিচালক ও আমাদের সুযোগ্য উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দীন প্রিয় আন্দোলন প্রিয় কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে কিতাব দিয়েছেন অর্থাৎ আল কোরআন দিয়েছেন এবং সেটি পড়ার নির্দেশ দিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী শেষ নবী যার পরে আর কোনো নবী রাসূল আসবেন না খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভাইরা আমার আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কর্মীদের শিক্ষার গুরুত্ব সবারই শিক্ষার সবার জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম কিন্তু আমি বিশেষভাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে সম্বোধন করছি এজন্যই যে আপনাদের জন্য আমাদের জন্য আরও এলেম অনুসন্ধান করা অধ্যয়ন করা
শিক্ষা করা বেশি প্রয়োজন কেন কেন আপনারা আন্দোলন করছেন কিসের আন্দোলন নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন তো নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা করতে হলে এলেমের বিকল্প নাই কোনটি তাওহীদ কোনটি শিরক কোনটি বেদাআত এটি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ধারণা না থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত এই জিনিসটি নিজে জানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আরেকজনকে দাওয়াত দিতে পারবেন না আর আপনি যদি সঠিকভাবে না জানেন তাহলে পরে দাওয়াত দিলে পরে আপনি মানুষের কাছে ভুল দাওয়াত পৌঁছাবেন যার ফলে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন অন্যকেও ক্ষতিগ্রস্ত করবেন যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যাতে করে আমরা এই ভুলের মধ্যে পতিত না হই আমরা যেন এই ভুলের দিকে না যাই সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখব যাতে করে মানুষের কাছে আমাদের তরফ থেকে ভুল মেসেজ যেন না যায় যার ফলে সমাজ যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনারা আগের আলোচনাগুলো থেকে শুনেছেন যে আপনাদের উপরে দায়িত্ব আছে কি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এবং পরিবার পরিজনদেরকে সমাজকে সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ন্যস্ত করেছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ঠিক কিনা ভাইরা নাকি আমরা শুধু নিজেরাই আমল করব আর বেহেশতে চলে যাব আমাদের কোনো দায়িত্ব নেই অবশ্যই আমাদের দায়িত্ব রয়েছে দায়িত্ব আমাদের পালন করতে হবে না হবে না অবশ্যই পালন করতে হবে না হলে আমরা যদি আমাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াই তাহলে নিজেও ক্ষতিগ্রস্ত হব সমাজও ক্ষতিগ্রস্ত হবে যার দায়ভার আমাকে বহন করতে হবে যার দায়ভার আমাকে বহন করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন সেটি হচ্ছে কুল হাদিহি সাবিলি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যে এটি আমার রাস্তা আমার পথ আদউউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি জাগ্রত জ্ঞান সহকারে আনা ওয়া মান ইত্তাবাআনি আমি এবং আমার অনুসারীগণ তাহলে আমি এবং আমার অনুসারীগণের কাজ কি ভাই কি বলতে পারছেন না কেন আল্লাহর দিকে ডাকা আল্লাহ কি বলছেন যে আপনি বলে দিন যে হাদিহি সাবিলি এটা আমার রাস্তা কি আমার রাস্তা কি আদউ ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকা আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর দিকে ডাকা এটা কার কাজ আমার কাজ আর কার কাজ আমার অনুসারীদের কাজ মনোযোগ সহকারে শুনবেন আমার কাজ আর আমার অনুসারীদের কাজ কি কাজ আল্লাহর দিকে ডাকা আহ্বান করা আমরা রাসূলের অনুসারী না অনুসারী নই তাহলে অবশ্যই এই দায়িত্ব আমাদের উপরে কি এসে গিয়েছে আল্লাহর পথে আমাদেরকে ডাকতে হবে সবাইকে ডাকতে হবে আপনি বলবেন যে মাওলানা সাহেব আছে দাও আসেন তারে ওনার দায়িত্ব এটা তাই না হ্যাঁ সবার দায়িত্ব এটা মনে করতে হবে তো এটা মনে যখন আপনি মনে করবেন তখন না আপনি কাজ করবেন আর যখন আপনি মনে করবেন যে না খালি শেখের দায়িত্ব রিয়াদ থেকে শেখের আসবে দাওয়াত দিয়ে যাবে বাস যথেষ্ট না যথেষ্ট নয় এটা এটা যথেষ্ট নয় আপনার কাজ আপনাকে করতে হবে আপনি যদি রাসূলের অনুসারী হয়ে থাকেন আপনি যদি রাসূলের উম্মতের দাবিদার হয়ে থাকেন
তাহলে পরে আপনাকে এটা মানতে হবে যে আল্লাহর পথে দাওয়াত দেওয়া আমার কাজ। রাসূল কি আর আসবেন? আর আসবেন না। কিন্তু রাসূলের উম্মতগণ কিয়ামত পর্যন্ত থাকবে এবং একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তো সেই হক দলটিকে আপনাদেরকে চিনতে হবে, জানতে হবে এবং সেই দলের সাথে থেকে দাওয়াত দিতে হবে। তাহলে এইজন্য আপনার এলেমের দরকার না দরকার নাই? এইজন্য অবশ্যই এলেমের দরকার। দাওয়াত দুনিয়াতে চলছে, চলবে। আমাদের নবীর উম্মত 73 ভাবে দাওয়াত দিবে। নবীর উম্মত কয় ভাবে দাওয়াত দিবে? 73 ভাবে দাওয়াত দিবে, মানে 73 দিকে মানুষকে ডাকবে। তো 72 দল তাদের ইয়াদেরকে, যাদেরকে দাওয়াত দিবে তাদেরকে কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে। একটি দল তারা জান্নাতের পথে মানুষকে ডাকবে এবং জান্নাতে নিয়ে যাবে। তো সেই দলটি চিনা দরকার না দরকার নাই? সেই দলটি অবশ্যই চিনতে হবে। আর চিনাবে কি আপনাকে? আপনার এলেম, আপনার এলেম আপনাকে চিনাবে। আর যদি আপনার কাছে এলেম না থাকে তাহলে আপনি কোনো সময় এই দলে থাকবেন, কোনো সময় ওই দলে থাকবেন, কোনো সময় ওই দলে থাকবেন, যখন আপনার যেটি মনে হবে তখন সেদিকে দৌড় দিবেন। মনে করবেন যে এই দলে তো অনেক লোক, এটাই কি হক? এই দলে তো কি মানে নিজের জানমাল কোরবানি করে আল্লাহর পথে দাওয়াত দিতে চলে যাচ্ছে। দাওয়াত খালি দিলে হবে না, হকের দাওয়াত দিতে হবে, হক জানতে হবে এবং সেই হকের দাওয়াত দিতে হবে। তাহলে আগে জানা, তারপরে দাওয়াত দেওয়া। তাই এই জন্যই আল্লাহ রাসূল বলছেন যে আমি যে আল্লাহ, আমি এবং আমার অনুসারীরা যে আল্লাহর পথে দাওয়াত দিবে শুধু এমনি নয়, কিভাবে? জাগ্রত জ্ঞান সহকারে। তো জাগ্রত জ্ঞান অর্জন করে তারপরে আল্লাহর পথে দাওয়াত দিলে আপনি সফল দাওয়াতি কাজ করবেন, আপনার দাওয়াত সফল হবে, আপনার দুনিয়া এবং আখেরাত কি হবে? সফল হবে। আর খালি দাওয়াত দিলেন যেখানে সেখানে, পয়সা খরচ করলেন যেখানে সেখানে, তাহলে এগুলোর হিসাব দিতে হবে। আপনাদের সামনে এলেম শিখার গুরুত্ব সম্পর্কে কয়েকটি হাদিস বলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল তার চালু থাকে যদি বেঁচে থাকতে তিনটি আমল করে থাকে। একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, হ্যাঁ চালু সাদকা, সাদকা করে গেলেন আপনি জীবদ্দশায়, যতদিন এই সাদকা চালু থাকবে ততদিন কি আপনি মরার পরেও তার সওয়াব বা নেকি পেতে থাকবেন। আর একটা হচ্ছে কি এলেম, হ্যাঁ যে এলেমের দ্বারাতে, যে এলেম উপকারী, যেই এলেম উপকারী, যে এলেমের দ্বারাতে মানুষ কি পাবে? উপকৃত হবে, জান্নাত পাবে। এ ধরনের এলেম যদি শিখিয়ে যান তাহলে আপনি ওই এলেমের দ্বারাতে ওই যতদিন আমল করবে বা আরেকজনকে শিখাবে, আরেকজনকে শিখাবে, এর সিলসিলা যতদূর পর্যন্ত যাবে সবার সওয়াব আপনি পেতে থাকবেন। তো এটা খালি শেখের দরকার নাকি আপনাদেরও দরকার? সবারই দরকার। তো এই জন্য মরার পরে যেন কি থাকে, আমল চালু থাকে, এই জন্য এলেম শিখতে হবে এবং শেখাতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লেগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়াত যদি জানো এটা নিয়ে বসে থাকো না, এটা আমার পক্ষ থেকে কি করো, পৌঁছিয়ে দাও, আমার পক্ষ থেকে এটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, পৌঁছানোর দায়িত্ব তোমার। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব আপনাদের উপরে ন্যস্ত করলেন, বললেন যে আমার পক্ষ থেকে এলেম
পৌঁছে দাও তাহলে সঠিক এলেম জানবেন সঠিক এলেম কি করবেন মানুষের কাছে পৌঁছাবেন এটা আপনার ইমানি দায়িত্ব এটা আপনাকে আমাকে বলে দিলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক হে রাসূল আপনি কি করুন আপনার উপরে যা নাযিল করা হয়েছে সেটি অন্যের কাছে কি করুন পৌঁছে দিন তাহলে আল্লাহ দায়িত্ব দিলেন তার রাসূলকে পৌঁছানো আর রাসূল দায়িত্ব দিলেন আমাদেরকে পৌঁছানো আল্লাহ রাসূল কি বললেন বাল্লিগু আননি ওয়ালা আয়া যে একটি আয়াত জানলো আমার পক্ষ থেকে সেটি কি করো পৌঁছে দাও এই কাজ করতে হবে না হবে না আপনি বলবেন আমার তো সময় পাই না সময় নাই আমার কাছে আমার ডিউটি করতে হয় এমন কাজ সুমুক কাজ সংসার দেখতে হয় এমন করতে হয় এদিকে কফিলের কাজ করতে হয় সময় কোথায় সময় না বের করলে আপনার সারা জীবন কি হবে না সময় হবে না আপনাকে মনে করতে হবে যে আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য পাঠাননি দুনিয়া করতে হবে তাই করছি মানে দুনিয়াতে কিছু দরকার বেঁচে থাকতে হবে আল্লাহর ইবাদত করতে হলে বেঁচে থাকা দরকার এর জন্য কি করতে হবে দুনিয়া করতে হবে ঘর সংসার করতে হবে হ্যাঁ এগুলাও আল্লাহর বিধান কাজে এই বিধানগুলো মেনে চলতে হবে এই জন্য করা কিন্তু মূল জিনিস আপনার কি আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহর একত্ববাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন এ কথা মনে রাখতে হবে কিন্তু আমরা এই কথাকে প্রাধান্য না দিয়ে আমরা সমস্ত কাজ করতে পারি যদি আমার যদি সময় আমার কাজের মধ্যে যদি আরও কাজ বেড়ে যায় তাহলে পরে সেখানেও আমি সময় বের করে নিতে পারবো তাই না কিন্তু দাওয়াতি কাজের জন্য বা একটু এলেম শিক্ষা করার জন্য আমার সময় হয় না কত রকমের বাহানা কত রকমের বাহানা এগুলো দূর করতে হবে আমাকে মনে করতে হবে যে আমি আমার জন্য সৃষ্টি হয়নি আমি সৃষ্টি হয়েছে কার জন্য আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আমি সৃষ্টি হয়েছি অতএব এই জিনিসটা মনে রেখে আগে তাওহীদ প্রতিষ্ঠা করা নিজের জীবনে এবং সেটা ছড়ানো মানুষের কাছে প্রচার করা এরপরে দুনিয়াদারি করা কিন্তু মূল জিনিসটাকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের কাজকর্মকে তারপরে যদি সময় থাকে তাহলে ইসলামিক সেন্টারে যাব না হলে যাব না তারপর কত অজুহাত কাজ করে এসেছি এখন কি আর কি ওয়াজ শুনতে যাওয়া যায় কাজ করে এসেছি এখন যে আগে তালিম নেওয়া যায় না কিন্তু ওই সময় আপনাকে ডাকুক অমুক জায়গা থেকে ফোন আসুক যে অমুক জায়গাতে কাজ আছে একটু এসে কাজটা দেখে যাব তখন আর গোসলও করবেন না খাবেন না দৌড় দিবেন না এটা পারেন তো এটা পারেন না কেন এ দুনিয়ার ফায়দা আছে এটা ভালো বুঝেছেন আপনি এই ফায়দাটা ভালো বুঝেছেন কিন্তু আখেরাতের ফায়দাটা আপনার অন্তরে কি হয়নি এখনো ভালো বোঝ আসেনি যার কারণে আপনি প্রাধান্য দিতে পারছেন না তো এই জিনিসটি আপনাকে সৃষ্টি করতে হবে আর এটা সৃষ্টি হবে কিসের মাধ্যমে আপনার জ্ঞানের মাধ্যমে সঠিক এলেমের মাধ্যমে তো তো তিনটা জিনিস আপনার মরার পরও তিনটা জিনিসের হিসাব চালু থাকবে তৃতীয়টা হচ্ছে যে নেক সন্তান যদি আপনি তৈরি করতে পারেন নেক সন্তান যখন আপনার জন্য দোয়া করবে দোয়ার ফল আপনি পেতে থাকবেন এবং এই নেক সন্তান যতদিন আমল করবে সে আমলের ফলও আপনি পেতে থাকবেন খালি দোয়াই নাই খালি যত আমল করবে কারণ এটা আপনার তৈরি করা কি সন্তান আপনি একে এভাবে কি করেছেন গড়ে তুলেছেন এই জন্য এর পিছনে যে আপনি পরিশ্রম করেছেন এই পরিশ্রমের ফল আপনাকে আল্লাহ দিবেন তো এই জন্য আমরা জীবদ্দশায় কাজ করব মরার পরও যেন আমাদের আমল চালু থাকে সেজন্য আমরা কাজ করব হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ফাযলাল ইলমে আফ খায়রুম মিন ফাযলিল ইবাদা যে ওয়া খায়রু দীনিকুম আল ওয়ারা
যে এলেমের ফজিলত ইবাদতের ফজিলতের চেয়ে উত্তম। এলেমের ফজিলত, এলেম শিক্ষা করার ফজিলত ইবাদত করার ফজিলতের চেয়ে কি উত্তম। কেন? একজন আলেম জেনে বুঝে কি করবে? আমল করবে। কিন্তু একজন আবেদ জেনে বুঝে কি করবে না? ইবাদত করবে না। সে শিরক করবে আর মনে করবে যে আমি কি করছি, খুব ভালো কাজ করছি। বেদাত করছে আর মনে করছে কি, সুন্নাতি কাজ করছি, ভালো কাজ করছি। নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, অথচ নিজে কি রাখে না, বুঝতে পারে না। এই জন্য এলেম শিক্ষার দরকার। এলেম অবশ্যই শিখতে হবে। এরপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্নাল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকদরিল উলামাই হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফা সালু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে এলেমকে উঠিয়ে নেবেন না, এভাবে ছিনিয়ে নেবেন না। এলেম উঠবে কিভাবে? এলেম উঠবে আলেম চলে যাওয়ার মাধ্যমে। আলেম চলে যাওয়ার মাধ্যমে এলেম কি হবে? চলে যাবে। তার মানে কি বুঝলেন? ওই ধরনের আলেম মানুষ তৈরি হবে না। আলেমের, এলেমের প্রতি কি থাকবে না? মানুষের গুরুত্ব থাকবে না, এলেম শিখবে না। যার কারণে যেই আলেমগুলো ছিল ওরা যখন বিদায় নিবে, ওই স্থানে ওই ধরনের আর আলেম তৈরি হবে না। তখন মানুষ কি করবে? দিন তো মানবেই, সবসময় বাতিল মানুক আর হক মানুক মানবেই একটা দিন। তখন মানুষ কি করবে? জাহেলদেরকে তাদের রাহবার মনে করবে, তালিম মনে করবে এবং তাদের কাছ থেকে ফতোয়া নিবে, তলব করবে। আর তারা বিনা এলেমে ফতোয়া দিবে, যার ফলে নিজেও গুমরা হবে, অন্যদেরকেও গুমরা করবে, পথভ্রষ্ট করবে। তাহলে আমরা এলেম শিখবো না শিখবো না? অবশ্যই এলেমের চর্চা কি করতে হবে? ধরে রাখতে হবে। এলেমের চর্চা ধরে রাখতে হবে। আর যারা সহি এলেমের চর্চা করে এদেরকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে, সহযোগিতা করতে হবে, এদের পিছনে থাকতে হবে। তাহলে পরে সহি এলেম চর্চা থাকবে, চালু থাকবে, শিখতে সহি এলেম শিখতে পারবে। যার তার কাছ থেকে ফতোয়া নেবেন, নিজেরাও পথভ্রষ্ট হবেন, অন্যদেরকেও কি করবেন? পথভ্রষ্ট করবেন। এই জন্য যার তার কাছে কি নিতে হবে না? এলেম নিতে হবে না। দেখে মনে হবে যে কি অনেক বড় আলেম, কিন্তু আকিদার মধ্যে শেরেক ঢুকে আছে, আমলের মধ্যে কি বেদাত ঢুকে আছে। যতই বড় এলেমদারী হোক, আকিদা আমলে যদি কি না হয়, সঠিক না হয়, তাহলে সেই আলেমের কাছ থেকে সে নিরাপদ নয়। সেই আলেমের কাছ থেকে এলেম লওয়া কি নয়? নিরাপদ নয়। সে নিজেও ভুল পথে আছে, অন্যদেরকেও কি করবে? ভুল পথে পরিচালিত করবে। এই জন্য অবশ্যই আমরা কি করব? এলেমের প্রতি গুরুত্ব আরোপ করব। আবু কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদেরকে আমি হাদিস শোনাবো, এ হাদিসটি তোমরা কি করবে? মুখস্থ করবে, হেফাজত করবে। তিনি বললেন কি যে ইন্নামা দুনিয়া লে আরবাতিন, দুনিয়া হচ্ছে চার শ্রেণীর মানুষের জন্য। দুনিয়া চার শ্রেণীর মানুষের জন্য হচ্ছে দুনিয়া। একটা হচ্ছে কি, আব্দিন রাজাকাহুল্লাহু মালা ওয়া ইলমান। এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন এবং এলেম দিয়েছেন। এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ কি দিয়েছেন? মালও দিয়েছেন, এলেমও দিয়েছেন, এবং সে তার মাল ইয়ে করছে, বন্টন করছে তার এলেম দ্বারা। তার এলেম অনুযায়ী মাল কি করছে?
বণ্টন করছে যেখানে খরচ করতে হবে সেখানে সে খরচ করছে এবং আত্মীয়দার সাথে কি সম্পর্ক বজায় রাখছে তার মাল আত্মীয়দের প্রতিও কি করছে খরচ করছে এভাবে সে কি করছে এবং আল্লাহর কি হক আছে তার মালে সেটাও সে তার ইলম দ্বারা কি করছে হ্যাঁ আদায় আদায় করছে এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাহাজা বি আফজালিল মানাজিল এ উত্তম পজিশনে রয়েছে এ সর্বোত্তম পজিশনে রয়েছে তার মানে তার কাছে দুইটা জিনিস আছে দুনিয়ার দুনিয়ার দুইটা জিনিস আছে দুনিয়া যে দুইটা জিনিস দরকার একটা হলো সম্পদ আর একটা হচ্ছে কি ইলম আপনার কাছে যদি ইলম থাকে সম্পদ না থাকে তাহলে আপনি লাভবান হবেন কিন্তু অনেক দিক থেকে কি বঞ্চিত হবেন আপনার কাছে ইলম মাল আছে কিন্তু কি নাই ইলম নাই এই হাদিসের মধ্যে আসছে আমি বলছি দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে কারা আব্দিন রাজাকাহুল্লাহ ইলমান ওয়ালাম ইয়ারজুকহু মালান হ্যাঁ ওই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন কিন্তু মাল দেননি কিন্তু তারা মনে করে কি যে আমার যদি সম্পদ থাকতো মাল থাকতো তাহলে ওই মালদার ব্যক্তি যেমন ভালো রাস্তায় খরচ করছে আমিও তেমন কি করতাম ভালো রাস্তায় খরচ করতাম এই যে সে তার নিয়াত এই নিয়াতের কারণে সে কিভাবে ওই মালদারের মতন সওয়াব পেয়ে যাবে তাহলে মাল না থাকলেও সে কি নয় বঞ্চিত নয় যদি তার নিয়াতটা কি থাকে সহি থাকে আকাঙ্ক্ষিত যদি থাকে এরকম তাহলে সে ওই এলেম তো আছে সঠিক এলেম আছে যার কারণে সে কি হচ্ছে হ্যাঁ তার নিয়াতের কারণে ও মালদারের মতন সওয়াব সে পেয়েছে সাদিকনে ইয়াকুলু তো ফাহুয়া নিয়াতহু তাহলে সে তার নিয়াত অনুযায়ী সে সওয়াব লাভ করবে আর তৃতীয় হচ্ছে আব্দিন রাজাকাহুল্লাহ মালান ওয়ালাম ইয়ারজুকহু ইলমান তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন কিন্তু ইলম ইলম দেননি ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন সে তার মালে তার বিনা ইলমে তার মাল সে কি করছে ব্যয় করছে মানে খলত মলত করছে যেমন মন চাচ্ছে সেভাবে হ্যাঁ করছে মানে সেখানে কোনো আল্লাহর বিধানও কি করে না হ্যাঁ খেয়াল করে না যে কোথায় আমাকে মাল খরচ করতে হবে কোথায় কি করতে হবে কিভাবে অর্জন করতে হবে কিভাবে ব্যয় করতে হবে এগুলো কিছুই সে জানে না যার কারণে তার মন মতন কি করছে মাল করছে তো লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু এবং তার মালে তার রবকেও কি করে না হ্যাঁ ভয় করে না মানে মালে যে তার আল্লাহর হক আছে সেগুলো না সে আদায় করে না ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু এবং আত্মীয়তার সম্পর্ক তার মাল দিয়ে বজায়ও রাখে না ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাজা বি আখবাসিল মানাজিল এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিচু মানের ব্যক্তি এ ব্যক্তি হচ্ছে কি সবচেয়ে নিচু মানের ব্যক্তি তাহলে মালের সাথে কি থাকতে হবে ভাই এলেম থাকতে হবে এই জন্য মাল সংগ্রহ হচ্ছে এলেম সংগ্রহ বেশি জরুরি মালের দ্বারাতে আপনি ভালো মন্দ দুটাই করতে পারবেন কিন্তু যদি এলেম থাকে তাহলে এলেমের দ্বারাতে আপনি ভালো ছাড়া খারাপ হবে না এই জন্য এলেমের অত্যন্ত কি রয়েছে গুরুত্ব রয়েছে চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে যাকে আল্লাহ এলেমও দেয়নি মালও দেয়নি সেই ব্যক্তি কি করে আশা করে নিয়াত করে যে কি যে আমার যদি অমুকের মতো মাল থাকতো তাহলে আমি কি করতাম হ্যাঁ দান করতাম খরচ করতাম তো আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া নিয়াতহু হ্যাঁ ফা বিজরুহুমা সাওয়াউন তাহলে তার নিয়াত অনুযায়ী সে পার হবে কিন্তু এরা উভয়ে কি গুনহাতও কি শরীক তার মানে ওই খারাপ যারা কি করছে যেভাবে মাল ব্যয় করছে ভালো পথেও ব্যয় করছে খারাপ পথেও ব্যয় করছে তো ভালো পথে ব্যয় করলে ভালো সবটা সে পাবে নিয়াত থাকার কারণে খারাপ পথে ব্যয় করছে যার কারণে ওর মতো নিয়াত করেছে তার কারণে তার উপরে কি হবে গুনহাটাও
আসবে ওই নিয়াতের কারণে, তাহলে সে লাভবান হতে পারে ক্ষতিগ্রস্ত হবে, দুটাই দুটাই হবে। তো এই জন্য আমরা মাল সংগ্রহের চেয়ে বিশেষ করে প্রয়োজন গুরুত্ব কিসের উপরে বেশি দেব, শিক্ষার উপরে এবং সঠিক শিক্ষার উপরে, সঠিক শিক্ষার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে আবু জার, যে তুমি যদি একটি সকাল কি করো এলেম সন্ধানের জন্য ব্যয় করো, বের হও, তাহলে আল্লাহর কিতাব থেকে যদি একটি আয়াত কি করো শিক্ষা করো, তাহলে এটি তোমার জন্য 100 রাকাত নামাজ পড়ার চেয়েও কি উত্তম। আল্লাহর একটি আয়াত যদি তুমি কি করো জানো শিখো, বের হলে শিখার জন্য আর একটি আয়াত তুমি শিখলা, তাহলে 100 রাকাত নামাজ পড়লে যা সওয়াব বা নেকি অর্জন করতে তার চেয়ে বেশি সওয়াব বা নেকি অর্জন করবে একটা আয়াত যদি শিক্ষা করো। তার মানে এটা এলেম, এটা হচ্ছে কি এলেম। তাহলে ইবাদতের চেয়ে এলেমের মর্যাদা কি অনেক অনেক বেশি। তারপরে বললেন যদি তুমি একটি এলেমের একটা বাব অধ্যায় তুমি শিখো, তাহলে আর যদি সেটি আমল করা হয় এবং অথবা আমল যদি না করা হয়, তাহলে খায়রুন আনতুসাল্লি আলফা রাকাত, তাহলে সেটিও তোমার জন্য 1000 রাকাত সালাতের চেয়েও কি উত্তম। মানে এলেমের যদি একটা অধ্যায় তুমি কি করো শিখো, সেটা আমল করো অথবা না করো, তবুও তুমি কি 1000 রাকাত সালাতের চেয়ে উত্তম সওয়াব লাভ লাভ করো। অতএব আসুন আমরা এলেম শিক্ষার প্রতি গুরুত্ব দিই। এলেম শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে জন্যই বলছি, কারণ আমরা সঠিক একটা আকীদা বিশ্বাসের প্ল্যাটফর্মে আছি এবং এটা কি করছি মানুষের কাছে প্রচার করছি, প্রসার করছি, যেটা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিটি কর্মী মানে সঠিক আকীদা এবং বিশ্বাসে বিশ্বাসী হয়ে সেই পথে মানুষকে কি করবে আহ্বান আহ্বান করবে। আমি একটি আকীদা বিশ্বাসের কথা আপনাদের সামনে তুলে ধরতে যাই, যে মাজহাব মানা ফরজ, তাই না ভাই? আপনার কাছে নয় কিন্তু কারো কাছে, কারো কাছে ফরজ। আপনার কাছে ফরজ নয় কেন? আপনি বিষয়টি কি করেছেন জেনেছেন, সঠিক বুঝেছেন, যার কারণে আপনি বলছেন কি নয় ফরজ নয়, কিন্তু কারো কাছে কি ফরজ। এই মাজহাব মানা ফরজ, এই বাতিল আকীদা বিশ্বাস মানুষের মধ্যে ছড়াতে গিয়ে তারা কি করেছে, কোরআনকে পরিবর্তন করেছে। কোরআনের আয়াত, কোরআনের আয়াত নিজে থেকে কি করেছে তৈরি করেছে। কি আয়াত? একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, যে আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও উলিল আমরে মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল, তাই না? না আর বলেছেন কিছু ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, এরকম আছে। উনি কি করেছেন, মানে ইমাম আবু হানিফাকে মানতে হবে মানাটা কি ফরজ, ইনি হচ্ছেন উলিল আমর, এই জন্য উলিল আমর মানতে হবে, তার ইয়া করাটা ফরজ, এটা সাব্যস্ত করতে গিয়ে তিনি কি করেছেন এ আয়াতে বলেছেন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূলে ওয়া ইলা উলিল আমরে মিনকুম, ওয়া ইলা উলিল আমরে মিনকুম, এ কথাটা কি করেছে ওই আয়াতের সাথে যোগ করে দিয়েছে, দিয়ে বলছেন যে মাজহাব মানা কি ফরজ, এবং ইমামের কথা চোখ বন্ধ করে কি করতে হবে মানতে হবে, এটা ফরজ। আর এই কথাটাকে সাব্যস্ত করতে গিয়ে
তিনি আহলে হাদিসদেরকে বলছেন যে আহলে হাদিসরা তোমরা যেখান থেকে ওয়া উলিল ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যেখান থেকে নিয়েছো এই পর্যন্ত আমিও ওই কোরআন থেকেই এই পর্যন্ত কি করেছি নিয়েছি তার মানে এটা এটাও কোরআনে আছে এটাও কি আছে কোরআনে আছে তাহলে কোরআনকে পরিবর্তন করতেও তারা কি করেনি দ্বিধাবোধ করেননি একটা বাতিল আকীদাকে কি করতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে এরকম হাজারো জিনিস আছে সমাজের মধ্যে যে যেগুলো কি করেছে এই সুফি মতবাদের লোকেরা কি করেছে এই আকীদা বিশ্বাস সমাজের মধ্যে বা মুসলমানদের মধ্যে প্রবেশ করিয়েছে যেগুলো থেকে আল্লাহর রহমতে আল্লাহর দিনকে আল্লাহ কি করবেন রক্ষা করবেন কিয়ামত পর্যন্ত সঠিক দিন থাকবে টিকে থাকবে তার কিতাবের মধ্যে লিখেছেন এটা এই এই জিনিসটি যিনি ইয়া করেছেন সংযোগ করেছেন তিনি হচ্ছেন শেখ মাহমুদুল হাসান দেওবন্দি তার কিতাব ইজাহুল আদিল্লা কিতাবের মধ্যে এই কথাগুলো উল্লেখ রয়েছে যদি কেউ দেখতে চান তাহলে এই কিতাব খুলে দেখতে এই কিতাবটা কয়েকবার কি করা হয়েছে ছাপা হয়েছে আহলে হাদিসরা এর প্রতিবাদ করেছে তারপরও কি করেনি বন্ধ করেনি এখন 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 বন্ধ হয়েছে কিনা বলতে পারছি না তো আহলে হাদিসরা সবসময় থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত তারা কি করবে বাতিলের বাধা দেওয়ার জন্য কি আল্লাহর দিনকে সঠিকভাবে মানুষকে মানুষের সামনে তুলে ধরার জন্য আহলে হাদিস যুগে যুগে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ এবং আমরা তাদের সাথে থেকে আল্লাহর দিনকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কি করব চেষ্টা করব